এইবার বুঝেন কেন মুসলমান সারা দুনিয়ায় ইসলামের দাওয়াত দিতে পারে, অন্য ধর্মে কেন পারবে না, সেটা একটা ছোট্ট উদাহরণ দিয়ে বুঝেন। আপনাদের এই অঞ্চলের বর্তমান এমপি তো পাপন ভাই, পাপন ভাই না, পাপন সাহেব না, আচ্ছা, প্রত্যেক দায়িত্বশীল ব্যক্তির কিছু অধীনস্থ লোক থাকে, তাদেরকে দিয়ে জরুরি কাজগুলো করানো হয়। আমরা মাদ্রাসার মুহতামিম, আমাদেরও কিছু থাকে, নাজেমে তালিমাত, শিক্ষা সচিব, এরপরে হল সুপার, নাজেমে দারুল একাম, আরো অনেক দায়িত্বশীলরা থাকে, এগুলো লাগে, কাজ করাইতে লাগে। পাপন সাহেবের খাস কিছু ছেলে পেলে আছে যারা পাপন সাহেবের কাজগুলো এলাকায় করে, এটা তো দোষের কিছু না। হঠাৎ ওই ছেলে পেলেরা দেখে আপনাদের ভৈরবের মূল প্রপারে বিশাল এক সাইনবোর্ড, লাল টকটকে সাইনবোর্ডে কালা লেখা, লাইটিং টাইটিং হয়েছে, কি লেখা, এমপি সাহেবের কার্যালয়। বুঝেন, বুঝেন কার কার্যালয়, এই উদাহরণ না বুঝলে মূল পয়েন্ট বুঝবেন না। বলেন কার কার্যালয়? ছেলে পেলেরা কয় কিরে, আমরা থাকতে কেডা অফিস খুললো কিচ্ছু জানি না, কয় ল যায় খবর লই। তো যায়া ওই অফিসে যায়া জিজ্ঞেস করতেছে, এটা কার অফিস? কয় এমপি সাহেবের। কয় তোরা কারা? এমপি সাহেবের লোক। কোন এমপি সাহেব? কয় সাদেক হোসেন খোকা। কি জোরে কর, সাদেক হোসেন খোকা অনেকে চিনেন না, এই জন্য কিছু বলতেছেন না। সাদেক হোসেন খোকা 25 বছর আগে এমপি আসিল ঢাকা 7 সূত্রাপুর কোতোয়ালি আসন ঢাকার, তিনি মারা গেছেন, পরে মেয়র হয়েছে অবিভক্ত ঢাকার, পুরা ঢাকার মেয়র ছিলেন, তিনি আসেন না, মারা গেছে, এমপি গিরি আসেন না, শেষ। যেই কইছে এটা সাদেক হোসেন খোকার অফিস, পোলা বাইন গইন্না গইন্না 25টা পিটা দিছে। কয়টা? সংখ্যাটাও কম, নাইলে ভেজাল লাগবো না। কটা লাগাইছে পিঠা? আর জোরে কর না। পিঠা পুড়া খায়া পোলা পায় নাই সামগো মজির সহ জোরে গাছ বাদ দেন, আপনার কাছে আইস বিচার লইয়া। আপনি যেহেতু ইমানদার, এক পক্ষের কথা শুনিনা বিচার করেন না। যারা পিটাইছে 11 ডাকাইছে, ডাকা জিজ্ঞেস করতেছেন, এই কয় পিঠা লাগাইছস? কয় 25টা। কেন লাগাইছস? কয় 2 অপরাধী। কয় অপরাধী? কথা কর, কয় অপরাধী? জোরে কর, কয় অপরাধ? কয় কি 2 অপরাধ? কয় 1 নাম্বার অপরাধ হইল, যেই সাদেক হোসেন খোকার অফিস খুলছে, সেই সাদেক হোসেন খোকার এমপির টার্ম শেষ হয়েছে 25 বছর আগে, এই জন্য গইন্না গইন্না পিটা কড়া লাগাইছে। আরেক অপরাধ বলে, যেই সাদেক হোসেন খোকার অফিসাররা খুলছে, ওই বেড়ার এমপির আসন তো এই ভৈরব না, ওটা ঢাকা 7 সূত্রাপুর কোতোয়ালি আসন, অফিস খুলবি হেনে যায় খোল, ভৈরব আছে কোন মরামতে, এই জন্য বিড়া লাগাইছি। এখন আপনি কর, বিচার যদি আপনার কাছে আসে আপনি কি বলবেন, এই ভৈরবে অফিস খোলার পাগলামি ঠিক আছে না পিটা দেওয়া ঠিক আছে? জোরে কন্ত কথাটা, সবাই কন্ত। ও এটা খুব ভালো বুঝেন, আর দিনের ব্যাপার আসলে আপনি আসতে উদার হয়ে যান, যার যার ধর্মের প্রচার হ্যাঁ করবো, আমার কি বলার আছে। বাংলাদেশে খ্রিস্টানরা কেন তাদের ধর্মের প্রচার করতে পারবে না বলে, ওদের অপরাধ একটা না দুইটা না তিনটা, বলেন কয়টা? কি 3 অপরাধ? বলে 1 নম্বর অপরাধ হচ্ছে, যেই নবী ঈসার ধর্মের প্রচার ওরা বাংলাদেশে করছে, ওই নবী ঈসা তাকে আল্লাহ তাআলা বাংলাদেশের এই ভূখণ্ডের নবুয়ত দিয়ে পাঠান নাই, তাকে আল্লাহ নবুয়ত দিয়ে পাঠাইছেন আসন আরেকটা, সেটা হচ্ছে ফিলিস্তিনের নির্দিষ্ট অঞ্চল। কাজে হযরত ঈসার ধর্মের প্রচার যদি করতে হয় ইসরায়েলে যায়া করো, বাংলাদেশে আসছো কোন কামে? 1 নম্বর অপরাধ। 2 নম্বর অপরাধ, যেই নবী ঈসার ধর্মের প্রচার ওরা করতে চাচ্ছে, সেই নবী ঈসাকে আল্লাহ মুসলমানদের নবুয়ত দিয়া পাঠান নাই। তিনি নিজে বলেছেন, ইয়া বানি ইসরাইল ইন্নি রাসূলুল্লাহি ইলাইকুম, ও বনি ইসরাইল আল্লাহ আমাকে তোমাদের রসুল বানায়া পাঠাইছেন। কাজী খ্রিস্টানরা তাদের ধর্মের প্রচার যদি করতে হয়, বনি ইসরাইল তথা আজকের ইহুদিরা ওদের কাছে যায় ধর্মের প্রচার করো, মুসলমানদের কাছে ধর্মের প্রচার কি জন্য করতে আসছো? বলে 3 নম্বর অপরাধ। বলে 3 নম্বর অপরাধ হচ্ছে, যেই নবী ঈসার ধর্মের প্রচার ওরা করছে, সেই নবী ঈসার ধর্মের টার্ম শেষ হয়ে গেছে 1500 বছর আগে, সেই জন্য ওদেরকে গইনা গইনা কমপক্ষে 1500 পীড়া দেওয়া দরকার ছিল। কথা বলতে যদি 25 পীড়া দেওয়া বৈধ হয় তো 1500 পীড়া দেওয়া বৈধ হবে। কথা কর, আমরা কাউরে পীড়াইতে চাই না, আমরা শুধু জানাইতে চাই আমাদের অধিকারের কথাগুলো।
কেন মুসলমান সারা দুনিয়া ইসলামের প্রচার করতে পারে, কেন অন্যরা পারে না? এই জন্যে পারে, অন্য কোন নবী এক বিশ্ব নবী না, আমার নবী একমাত্র বিশ্ব নবী। তিনি শুধু বাংলাদেশের নবুয়ত নিয়ে আসেন নাই, সৌদি আরবের নবুয়ত নিয়ে আসেন নাই, তিনি রহমতুন লিল আলামিন, তিনি আমেরিকার নবী, কারণ আমেরিকা আলমের অন্তর্ভুক্ত, তিনি ইউরোপের নবী, তিনি আফ্রিকার নবী, তিনি বাংলাদেশের নবী, তিনি সারা দুনিয়ার নবী। ইসলামের দাওয়াত সারা দুনিয়ায় চলবে। আমার নবীকে আল্লাহ নির্দিষ্ট কোন টার্মের জন্য নবুয়ত দিয়ে পাঠান নাই, তিনি কিয়ামত পর্যন্ত নবী। কাগায় নানান ব্যাখ্যা, জামায়ের ক্ষেত্রে স্মার্টের ব্যাখ্যা হইল, আগে যে এই যে মুরব্বীরা যখন বিয়া করতে গেছে, জামাই দেখলে চিনা গেছে ওই যে জামাই, কেন শর্মে রুমাল টুমাল দিয়ে এমনি উপরে রুমাল দিয়ে ভিতরে রুমাল দিয়ে, নাই জামাই নাই, তো বোঝা গেছে ওইটা জামাই। আর এখনকার বেহার গোষ্ঠীরা রুমাল থাক দূরের কথা, শরম টরম কিচ্ছু নাই, খালি এদিক ওদিক তাকায়, লাগে যেন বোনাস খোঁজে। কেড়ে পোলা পাইন কথা কস্তা, এখন ওই স্মার্ট জামাই খুব আসন দিয়ে বইছে ডিশের সামনে, কিন্তু হ্যার মনোযোগ এই খানার দিকে নাই, কোন খানা সেরা খানা, সেরা মেহমান কে আজকে? জামাই। সামনে খানা কোনটা? সেরাডা। হ্যার মনোযোগ এই জায়গায় নাই, হ্যার মনোযোগ কই? হ্যার মনোযোগ প্যান্ডেলের বাইরে ডেকোরেটররা একটা খাড়ি রাখছে টুকরি ময়লা ফেলাইতে, কি কয় ডারে টুকরি কয়, টুকরি বুঝেন? হ্যাঁ, ডাস্টবিন তো আরো কঠিন হয়ে গেছে, পাবলিক কি বুঝবে? ময়লা ফালায় যে ভাণ্ড ঝুড়ি, একটা ঝুড়ি রাখছে, ওই ঝুড়ির মধ্যে মানুষ যা খায়া খাওয়া হাড্ডি উড্ডি হাড্ডি নিয়ে ফালাইছে, লেবু চিপ্পা রস খায়া ছিলকা নিয়ে ফালাইছে, বাচ্চারা পোলাও খাইছে নাকের শেষলামে সালাইগে রয়েছে আঠালো ওগুলা নিয়ে ফেলাইছে। জামাই বাবু তাকায় রয়েছে ওই টুকরির দিকে, কতক্ষণ পরে লাভ দিয়ে বসছে, কোন জামাই রে? স্মার্ট জামাই। কথা যেটা বলি আমার বলা লাগবে তো, কোন জামাই? স্মার্ট জামাই কতক্ষণ পরে লাভ দিয়ে বসছে, উইঠা যায় ওই টুকরির সামনে আসন দিয়ে বইস, বইয়া ওখান থেকে হাড্ডি একটা লইস, লইয়া গোস্ত তো নাই কুত্তার মতো কামড় দেয়, পোলাও দুরা খায়, লেবুর সিলকায় রস তো নাই সিলকাটাই কামড়াইয়া খুব গর্বের সাথে খাইতাছে, কোন জামাই রে? তো গো স্মার্টে ভত্তা বানাইতে বারবার জিগাইতাছি, কোন জামাই? শাশুড়ি জামাইয়ের জন্য একটা 5 কেজি দুধ জাল দিয়া দিয়া কমায়া কমায় একটা স্পেশাল পায়েস বানাইছে, শ্বশুর কয় দাও এটা আমি নিজ হাতে পরিবেশন করতে চাই, কোনে ও না? শ্বশুর বেচারা পেয়ালাটা হাতে নিয়া খানার প্যান্ডেলে আইসা দেহে জামাইয়ের আসনে জামাই নাই, জামাই গেল খুঁজতে 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 দেহে জামাই ওই ময়লার টুকরির সামনে। এখন শ্বশুর দাঁড়ায় দাঁড়ায় আফসোস করে করে আর বলে, জামাইয়ের আসন খালি কেন, কুত্তার আসনে জামাই কেন? ওটা কার আসন? আসলে ওই জায়গায় বসার কথা কার? এ কথা কার? তা আমার সাথে বল, শ্বশুর কি বলে? জামাইয়ের আসন কুত্তার আসনে, আবার আবার জামাইয়ের আসন কুত্তার আসনে। ঘটকরে ডাক দিস, ও মিয়া ভাই আপনি না কইলেন জামাই স্মার্ট? হ্যাঁ ভেরি স্মার্ট, কুত্তর ভেরি শুনাইতেছি, নিয়া ঘটকরে বাঁধছে লাগাইছে পিডা। আচ্ছা আপনারা সামনে আর বললাম না, আপনারাই কর, এই জামাইয়ের কাছে কেউ মাইয়া দিব? যে সেরা মেহমান হইয়া সেরা খাবার ভাত দিয়া গেছে ময়লা খাইতে, এইবারের কাছে কেউ মাইয়া দিব? আচ্ছা দিবে না যেহেতু, তাহলে এবার একটু ফতুয়াটা দিয়ালাম, এই জামাই সুস্থ না পাগল? এত আস্তে করেও তো আমার সন্দেহ লাগতাছে, যে যে মনে করেন পাগল সবাই বলেন তো এই জামাই সুস্থ না পাগল? আমি যে বলছি হেন পাওয়া যাবে যারা নবী চিনে না, কথা তো ঠিক, তাহলে তো এমন পাগল এই মজলিসে আছে? আছে কেন আছে? এইবার বুঝেন, আল্লাহ তাআলা তোমাকে মজলিসের শ্রেষ্ঠ মেহমান বানাইছেন, কোরআনে বলেছে তোমাকে খায়রুল উম্মাহ, তুমি কি খায়রুল উম্মাহ? সমস্ত উম্মতের মধ্যে তুমি শ্রেষ্ঠ উম্মত, তুমি আজকের আয়োজনের সেরা মেহমান, তোমার সামনের মেহমানদারিও সেরা, আল্লাহ তোমারে নবী দিছেন সেরা, আল্লাহ তোমারে কিতাব দিছেন সেরা কোরআন, আল্লাহ তোমারে ধর্ম দিছে সেরা ইসলাম, শ্রেষ্ঠ ধর্ম তোমার সামনে, শ্রেষ্ঠ নবী তোমার সামনে, শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ আখলাক যাকে আল্লাহ বলেছেন খুলুকুন আজিম, শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ আখলাক তোমার সামনে,
শ্রেষ্ঠ কিতাব কোরআন তোমার সামনে, তুমি জামাই বাবু আজকের সেরা মেহমান, খায়রু উম্মা। তোমার এই কোরআন ভালো লাগে না, তোমার নবী ভালো লাগে না, তোমার খাসি আস্তা ভালো লাগে না, তোমার আস্তা মুরগি ভালো লাগে না, তোমার নবীর আদর্শ ভালো লাগে না, তোমার ইসলাম ভালো লাগে না। তুমি গেছো ওই বাসি খানা খাইতে খ্রিস্টানদের পথ অনুসরণ করার জন্যে, যা 1500 বছর আগে বাসি হয়ে গেছে। ওই ইহুদি নাসারা মুশরিকদের মতো দাড়ি কাইটা কাইটা ওদের মতো সাজার জন্য নবীর দাড়িওয়ালার চেহারা তোমার ভালো লাগে না, নবীর সুরত তোমার ভালো লাগে না, ইহুদি নাসারার নষ্ট গান্দা পচা আবর্জনা ওইগুলো তোমার ভালো লাগে। কসম আল্লাহ, তুমিও সুস্থ না, তুমি আস্তে একটা পাগল, আস্তে একটা পাগল। কথা ঠিক কিনা বলে? যদি নিজেকে সুস্থ মানুষ দাবি করো, তাহলে বুঝার চেষ্টা করো তুমি দুনিয়ার শ্রেষ্ঠ মানুষ। কালিমার মাধ্যমে, কালিমার কারণে তুমি খায়রু উম্মাহ হয়ে গেছো, শ্রেষ্ঠ উম্মত হয়ে গেছো। তোমার সামনে শ্রেষ্ঠ নেয়ামত, শ্রেষ্ঠ নবী আমি বলেছি, শ্রেষ্ঠ কিতাব কোরআন, শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ আখলাক খুলুকে আজিম আল্লাহ বলেছেন, শ্রেষ্ঠ দ্বীন ইন্নাদ্দীন ইনদাল্লাহিল ইসলাম, সব শ্রেষ্ঠ জিনিস তোমার সামনে। এই সব শ্রেষ্ঠ বাদ দিয়া তুমি যদি পচা খাইতে যাও, তোমার চেহারা যদি ওদের মতো সাজাও, তোমার বিয়ের প্রোগ্রাম যদি ওদের মতো সাজাও, তোমার ঘর যদি ওদের মতো সাজাও, তোমার সন্তানকে যদি ওদের লেখাপড়া করাও, দিন না শেখাও, কসম আল্লাহ তুমিও মস্তিষ্ক বিকৃত একটা পাগল। নবী চিনতে চান, নবীর শান বয়ান করতে কইছে আমার হুজুরে, উম্মতের শান শোনাইব কেডা। এখন এই পাগলই থাকবেন না মানুষ হবেন কর ইনশাআল্লাহ। যারা যারা দাড়ি কাটি ওয়াদা দেই, আমরা আর কেউ দাড়ি কাটবো না ইনশাআল্লাহ তাআলা। আচ্ছা, একা একা হাত তুললে তো সবাই শরম পাইবো, আমরা দাড়িওয়ালারাও হাত উঠাই, বলেন ইনশাআল্লাহ দাড়ি কাটবো না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমরা আমাদের নবীর সুরতে নিজের সুরত বানাবো, নবীর চরিত্র দিয়া নিজের চরিত্র সাজাবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ কবুল করেন। আল্লাহ তাআলা আমাদেরকে শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হিসাবে আল্লাহ যেমন সম্মানিত করেছেন, আমরা যেন এই নেয়ামতের মর্যাদা দিতে পারি, আল্লাহ সে তৌফিক দান করেন। আমিন।